বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড নাইন্টিন রোগের জন্য দায়ী ভাইরাসটি করোনা ভাইরাস নামে পরিচিতি পেলেও এটি মূলত করোনা ভাইরাস প্রজাতির একটি ভাইরাস। এর আগেও মানুষের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে, তবে সেগুলোর কোনোটি বর্তমানে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসের মতো মারাত্মক ছিল না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মানব শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব যে নারী প্রথম আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন স্কটল্যান্ডের একজন বাস চালকের কন্যা, যিনি ১৬ বছর বয়সে স্কুল ছেড়েছিলেন। তবে তাতেও দমে যাননি স্কটল্যান্ডের এই বাস চালকের কন্যা জুন আলমেইডা। পরে তিনি একটি গবেষণাগারে কাজ নেন এবং ক্রমেই নিজের চেষ্টা ও দক্ষতায় ভাইরাস ইমেজিংয়ে বিশ্বের একজন অগ্রণী ব্যক্তিত্ব হয়ে ওঠেন। করোনা ভাইরাস মহামারীতে এখন বহু মানুষই নতুন করে স্মরণ করছেন এর আবিষ্কারক ডক্টর জুন আলমেইডাকে। বর্তমানে মহামারী ঘটানো কোভিড নাইন্টিন একটি নতুন ধরনের ভাইরাস, যা ডক্টর আলমেইডারের আবিষ্কৃত করোনা ভাইরাসের একটি প্রজাতি। ১৯৬৪ সালে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের গবেষণাগারে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করেছিলেন ডক্টর আলমেইডা। এই ভাইরোলজিস্ট ১৯৩০ সালে জুন হার্টে জন্মগ্রহণ করেন এবং গ্লাসগোর আলেজান্দ্রা পার্কের কাছাকাছি টেনেমেন্ট এলাকায় বড় হয়ে ওঠেন। সামান্য পড়াশোনা করে স্কুল ছাড়লেও গ্লাসগো রয়্যাল ইনফার্মারিতে হিস্টোপ্যাথোলজিতে গবেষণাগার কর্মী হিসেবে তিনি কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি পেশা জীবনের উন্নতি করার জন্য লন্ডনে পাড়ি জমান। ১৯৫৪ সালে তিনি এনরিক আলমেইডাকে বিয়ে করেন, যিনি ছিলেন একজন ভেনেজুয়েলান শিল্পী। পরে এই দম্পতি ও তাদের মেয়ে কানাডার টরেন্টোতে পাড়ি জমান। সেখানে অন্টারিও ক্যান্সার ইনস্টিটিউটে ডক্টর আলমেইডা একটি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ নিয়ে তার অসামান্য দক্ষতার বহিঃপ্রকাশ ঘটান বলে চিকিৎসা বিষয়ক লেখক জর্জ উইন্টারের তথ্যে জানা যায়। তিনি এমন একটি পদ্ধতির সূচনা করেছিলেন যা অ্যান্টিবডি সংহত করার মাধ্যমে ভাইরাসগুলো আরও পরিষ্কারভাবে দেখা সম্ভব হয়। তার এই প্রতিভা যুক্তরাজ্যের মনোযোগ কাড়ে। এরপর ১৯৬৪ সালে তাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতাল মেডিকেল কলেজে কাজ করার জন্য সুযোগ সুবিধা দিয়ে যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই হাসপাতালেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিকিৎসা দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যে ফিরে এসে তিনি ডক্টর ডেভিড টাইরেলের সঙ্গে কাজ করতে শুরু করেন, যিনি উল্টশায়ারের সালসবিউরিতে সাধারণ ঠান্ডা নিয়ে গবেষণা করছিলেন। ডক্টর টাইরেল স্বেচ্ছাসেবকদের নিয়ে অনুনাসিক ধোঁয়ার উপর গবেষণা করছিলেন। তাদের দল দেখতে পায় যে তারা বেশ কয়েকটি সাধারণ সর্দি কাশির ভাইরাস বৃদ্ধি করতে পারছিলেন, কিন্তু সবগুলো নয়। তার মধ্যে একটি বিশেষভাবে নজরে আসে আর সেটির নাম দেওয়া হয়েছিল B814, যা এসেছিল ১৯৬০ সালে সারের একটি বোর্ডিং স্কুলের একজন ছাত্রের কাজ থেকে। গবেষকরা দেখতে পান তারা সাধারণ সর্দি কাশির কয়েকটি লক্ষণ স্বেচ্ছাসেবীদের মধ্যে তৈরি করতে পারলেও সেগুলো তাদের নিয়মিত কোষের ভেতরে আর বেড়ে উঠতে পারে না। তবে স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রত্যঙ্গের মধ্যে কিছু বৃদ্ধি দেখিয়েছিল। সেটা দেখে অবাক হয়ে ডক্টর টাইরেল ভাবলেন এটা কোনো বৈদ্যুতিক মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখা উচিত। এরপর এসব নমুনা জুন আলমেইডাকে পাঠানো হয়। সেগুলো সম্পর্কে তিনি বলেন, এগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো দেখতে হলেও পুরোপুরি তা নয়। এতে নতুন এই ভাইরাসটি আবিষ্কৃত হয় যা বিশ্বে করোনা ভাইরাস হিসেবে পরিচিত হয়ে ওঠে। ডক্টর আলমেইডা ইঁদুরের মধ্যে হেপাটাইটিস এবং মুরগির সংক্রামক ব্রঙ্কাইটিস তদন্ত করার সময় এর আগে এ ধরনের কণাগুলি দেখেছিলেন। তা সত্ত্বেও পিয়ার রিভিউড জার্নালে পাঠানো তার নথিটি বাতিল করে দেওয়া হয়েছিল, কারণ রেফারিরা বলেছিলেন তিনি যেসব ছবি দিয়েছেন সেগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কণার বাজে ধরনের চিত্র। B814 আবিষ্কারের বিষয়ে ব্রিটিশ মেডিকেল জার্নালে ১৯৬৫ সালে প্রকাশিত হয়। তিনি করোনা ভাইরাসের প্রথম যে চিত্র দেখেছিলেন সেটি প্রকাশিত হয় দুই বছর পরে জেনারেল ভাইরোলজি জার্নালে। ডক্টর টাইরেল ও ডক্টর আলমেইডার পাশাপাশি অধ্যাপক টনি ওয়াটারসন, যিনি সেন্ট থমাসের দায়িত্বে ছিলেন, তারা ওই ভাইরাসের নামকরণ করেন করোনা ভাইরাস, কারণ ভাইরাসের চারপাশ জুড়ে অনেকটা মুকুটের মতো সাদৃশ্য ছিল।
ডক্টর আলমেইডা পরবর্তীতে লন্ডনের পোস্ট গ্রাজুয়েট মেডিকেল স্কুলে কাজ করেন, যেখানে তিনি ডক্টরেট সম্মানে ভূষিত হন। ওয়েলকাম ইনস্টিটিউটে তিনি তার পেশা জীবন শেষ করেন, যেখানে ভাইরাস ইমেজিংয়ের ক্ষেত্রে তার নামে বেশ কয়েকটি প্যাটেন্ট হয়। পরবর্তী সময়ে ডক্টর আলমেইডা একজন ইয়োগা প্রশিক্ষক হন, তবে 1980 দশকে তিনি এইচআইভি ভাইরাসের ইমেজিংয়ের ক্ষেত্রে একজন পরামর্শক হিসেবে কাজ করেন। 2007 সালে 77 বছর বয়সে জুন আলমেইডা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর প্রায় 13 বছর পরে তিনি তার সেই পথিকৃত কাজের জন্য স্বীকৃতি পাচ্ছেন। তার সেই আবিষ্কার কোভিড-19 সম্পর্কে বুঝতে সহায়তা করছে মানবজাতিকে।